हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। टुनटुनी रसोई घरे सबाइके वेलकम। आई होप सबाई खूब भालो आछेन। आज आरो एकटी नतून पर्व आपनादेर साथे शेयर करब। आज तैरी करे देखाबो डिमेर दारुण मजार एकटी हालुआ बा डिमेर मनसूर। एटी जेमन खूब झटपट कम समय बानिये फेला जाए, तेमनी खेतेओ किन्तु दारुण सुस्वादु। आपनी बुझते ही पारबेन ना एटा डिम दिये तैरी करा एबं डिमेर कोनो फ्लेवरई थाकबे ना। যারা ডিম খেতে পছন্দ করেন না তারাও পছন্দ করবেন বলে আমার বিশ্বাস। পার্সোনালি আমার তো খুবই ফেভারিট। আমি আশা করি পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো আর কথা না বাড়িয়ে চলুন ঝটপট বানিয়ে ফেলি ডিমের হালুয়া। আর বানাতে বানাতে দেখে নিই কী কী উপকরণ লাগছে। প্রথমেই আমি একটা বোলে ছয়টা মাঝারি সাইজের ডিম নিয়ে নেব। ছোট হলে আপনারা আটটা পর্যন্ত নিতে পারেন। ডিমগুলোকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিব এক কাপ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনি তেলও দিতে পারেন, তবে ঘি দিলেই সবচেয়ে ভালো ফ্লেভার আসবে। এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ এলাচের গুঁড়া। এটা দেওয়ার ফলে ডিমের বাড়তি স্মেলটা চলে যাবে। এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ গুঁড়া দুধ। আপনি চাইলে অন্য কোনো ফ্লেভারও ইউজ করতে পারেন। দিয়ে দিব এক কাপ চিনি। মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। এবার সব একসাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে। এবার যে পাত্রে আমি হালুয়াটা বানাবো সে পাত্রে সরাসরি ঢেলে দিব। চুলার আঁচটা একদম লোতে রেখে অনবরত নাড়তে থাকবো। পুরো সময়টা চুলার আঁচ রাখবো লোতে। এভাবে একটু সময় নিয়ে অনবরত নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছেন চেঞ্জ হয়ে আসছে। এবার বেশ ঘন হতে শুরু করেছে আর জমে আসতে শুরু করেছে। এ পর্যায়ে আমি এটা রেখে একটা স্প্যাচুলার সাহায্যে নাড়তে থাকবো। যারা নরম হালুয়া খেতে পছন্দ করেন তারা ঠিক এ পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আমি আরও কিছুক্ষণ নাড়তে থাকবো আর কালারটাও একটু ব্রাউন করে নেব। দেখতেই পাচ্ছেন প্যান থেকে উঠে আসছে আর ঝরঝরে হয়ে আসছে। চুলার আঁচটা লোতে রেখে হালুয়াটা বানাতে আমার প্রায় 20-25 মিনিট সময় লেগেছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিব। এরকম একটা মোল্ডে বেকিং পেপার বিছিয়ে নেব। এই গরম অবস্থায় আমি ঢেলে দেব। চেপে চেপে এভাবে গরম অবস্থায় সেট করে নেব। অপেক্ষা করব মোটামুটি ঠান্ডা হওয়া পর্যন্ত, প্রায় 10 মিনিট। হালকা গরম অবস্থায় একটা নাইফ দিয়ে পছন্দ মতো আকারে দাগ কেটে রাখব। পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। প্রায় 2 ঘন্টা পরে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল আসছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আপনি বুঝতেই পারবেন না এটা ডিম দিয়ে তৈরি। রমজানে আপনারা ইফতারের অন্য আইটেমগুলোর পাশাপাশি এই মিষ্টি আইটেমটা রাখতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে ছোট্ট একটা অনুরোধ রইল, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হয়ে যাবে আমার নেক্সট ভিডিওটিতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।